বন্ধুরা, এবার আমাদের আলোচনার বিষয় হলো চাকমা জনগোষ্ঠী। অর্থাৎ এই চাকমা জনগোষ্ঠীকে নিয়ে আমরা আলোচনা করব, যারা কি না বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়। তো চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক কিন্তু আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি। আর চাকমাদের যে ব্যাপারটা হচ্ছে যে তাদের নামকরণের বিষয়টি কিন্তু বিতর্কিত। অর্থাৎ কীভাবে করে চাকমাদের এই নামটাকে আমরা আসলো বা চাকমাদের চাকমা বলা হয় সেটি কিন্তু বেশ বিতর্কিত একটি ধারণা। আর চাকমারা নিজেদেরকে চাংমা বলে পরিচয় দিতে বেশ পছন্দ করে। তারা তিনটি দলে বিভক্ত, এই বিষয়টির তথ্যটিও তোমাদের জেনে রাখাটা জরুরি। আরেকটা ব্যাপার হলো যে মঙ্গোলীয় বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তাদের শরীরে, অর্থাৎ চোখ ছোটো বা নির্দিষ্ট শরীরের রং, তো এই বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যায় চাকমাদের শরীরে। চাকমাদের অধিকাংশেরই বসবাস পার্বত্য চট্টগ্রামে। তবে কক্সবাজারের যে টেকনাফ এই অঞ্চলটা, এখানেও কিন্তু বাংলাদেশের যে চাকমারা তাদের বসবাস দেখতে পাওয়া যায়। চাকমা সমাজের যিনি প্রধান তাকে বলা হয় রাজা। অর্থাৎ এখনও চাকমাদের মধ্যে এই রাজার ধারণাটি রয়েছে। চাকমাদের নিজস্ব ভাষা রয়েছে, এবং শুধু ভাষাই না, এ ভাষার বর্ণমালাও রয়েছে। চাকমা সাহিত্যও বেশ চিত্তাকর্ষক বা বেশ আকর্ষণীয় সাহিত্য রচনা করা হয়ে থাকে এই ভাষাতে বা চাকমা ভাষায়। এখানকার পিতৃপ্রধান সমাজ দেখতে পাওয়া যায়, অর্থাৎ চাকমাদের যে উত্তরাধিকার তা পিতা বা বাবার সূত্রে নির্ধারণ করা হয়ে থাকে। এরা বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধানত, অর্থাৎ এটি তাদের মধ্যে বৌদ্ধ ধর্মের যে উপাসনাকারী তাদের সংখ্যাই বেশি দেখতে পাওয়া যায়। এবার আমরা আসি চাকমাদের বিবাহ রীতিতে। এখানে অন্তর্বিবাহ, বহির্বিবাহ, বহুবিবাহ, বিধবা বিবাহ ইত্যাদি দেখতে পাওয়া যায়। তো এখন অন্তর্বিবাহ আসলে কীরকম? অন্তর্বিবাহ হচ্ছে নিজ গোত্রের মধ্যে বিবাহ, বহির্বিবাহ হচ্ছে নিজ গোত্রের বাইরে বিবাহ, বহুবিবাহ হচ্ছে, বহুবিবাহের ধারণাটা হচ্ছে যে একজন পুরুষ যদি একাধিক নারীকে বিবাহ করেন সেটা বহুবিবাহ হয়, কিংবা একজন নারী যদি একাধিক পুরুষকে বিবাহ করেন সেটা বহুবিবাহ হয়। তো এখানে বহুবিবাহের ধারণাটি রয়েছে। বিধবা বিবাহ, অর্থাৎ বিধবারা যে বিয়ে করতে পারেন, এটা সব সমাজে প্রচলিত নয়, কিন্তু চাকমা সমাজে এটি প্রচলিত। চাকমাদের প্রধান খাদ্য হলো ভাত, মাছ, সবজি, মদ, এগুলো।